নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। অনাস্থা প্রস্তাবনার 15 দিন পরেও হলদিয়া পৌরসভায় বিশৃঙ্খলা অব্যাহত, ডান ও বাম পক্ষের চাপানউতোর চলছেই। সাধারণ মানুষের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী, মহিষাদলের সভায় মন্তব্য সাংসদের। পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, পাঁশকুড়ায় মহাসমাবেশে নির্বাচন কমিশনের ওপর তোপ অখিলগিরির। ভগবানপুরে উদ্ধার কিশোরীর মৃতদেহ, চাঞ্চল্য সারা এলাকায়। বাইক চুরি করতে গিয়ে ধৃত এক, গণপ্রহার, গ্রামবাসীরাই তুলে দিলেন পুলিশের হাতে। ময়নায় অনুষ্ঠিত হল রক্তদাতা উদ্বুদ্ধকরণ ও সংগ্রহ সম্পর্কিত আলোচনা শিবির, অংশগ্রহণে 50 জন ছাত্রছাত্রী। এলাম বিস্তারিত খবরে। হলদিয়া পৌরসভায় তৃণমূলের অনাস্থা প্রস্তাব আনার 15 দিন পরেও বাম ও ডান পক্ষের চাপানউতোর চলছে। একটি প্রচারপত্রের মাধ্যমে পৌরসভায় নিজেদের সাফল্যের খতিয়ান তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জানিয়েছে বামেরা। তৃণমূলও পাল্টা প্রচারপত্র প্রকাশ করে জবাব দেয় বামেদের। বাম পরিচালিত হলদিয়া পৌরসভায় তৃণমূলের অনাস্থা প্রস্তাব আনার পরে 15 দিন কেটে গেলেও চাপানউতোর চলছেই। সোমবার হলদিয়া পৌরসভার অস্থির পরিস্থিতি নিয়ে দলীয়ভাবে সাংবাদিক সম্মেলন ডাকে বামেরা। ক্ষুদিরামনগরে সিপিএমের জোনাল কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জোনাল সম্পাদক সুদর্শন মান্না, সিপিআই নেতা সুশীল কুমার সামন্ত, আরএসপি নেতা প্রদীপ কুমার করণ প্রমুখ। হলদিয়া পৌরসভার অনাস্থা আনার সিদ্ধান্তকে উন্নয়ন বিরোধী বলে কটাক্ষ করেন তারা। বামেদের একটি প্রচারপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় সাংবাদিক বৈঠকে। প্রচারপত্রে মূলত পৌরসভায় নিজেদের সাফল্যের খতিয়ান তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জানিয়েছে বামেরা। পনবাম ফ্রন্ট, 11 টিএমসি, অনাস্থার বিষয়টা এখানে আসে কি করে? এখানেই বিষয় যে তারা তাদের রাজ্য জেলা নেতারা বিভিন্ন সময় প্রকাশ্য হুমকি দিয়েছে হলদিয়া পুরবোর বাম পুরবোর উল্টে দেবে। তো 15 সংখ্যা সকলেই জানি বেশি 11 তুলনায়, তা উল্টাতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিতে নিশ্চয়ই হবে না। আমরা আজকে একটি হ্যান্ডবিল প্রকাশ করব বামফ্রন্টের পক্ষ থেকে, হলদিয়া বামফ্রন্টের পক্ষ থেকে। আপনাদের মাধ্যমে জনগণের কাছে এই রাজনৈতিক দলের, তাদের যে গণতন্ত্রের চেহারা, তাদের যে মুখোশ, হ্যান্ডবিলের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। এদিনই তৃণমূলও একটি পাল্টা প্রচারপত্র প্রকাশ করেছে। তাতে বামেদের বিরুদ্ধে পুরসভায় একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়াও জল নিকাশি রাস্তাসহ পুরসভার নানা পরিষেবায় খামতির দিকগুলি তুলে ধরা হয়েছে এই প্রচারপত্রে। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। সাধারণ মানুষের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী, মহিষাদলের সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে এমনটাই জানালেন সাংসদ শুভেন্দু অধিকারী। এদিন আরও একবার চিটফান্ড বিষয়ে মানুষকে সতর্ক করে দেন তিনি। গণতান্ত্রিক পদ্ধতিতেই পঞ্চায়েত ভোট করতে চায় রাজ্য সরকার, সভায় জনসাধারণকে এই বার্তাই দিলেন সাংসদ। সাধারণ মানুষের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী, মহিষাদলের একটি সভায় এমনটাই মন্তব্য করলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। এদিন মহিষাদলের কাবাসপেড়িয়াতেও একটি সভার আয়োজন করে তৃণমূল। উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিলক চক্রবর্তী, মৎস্য ও প্রাণী দফতরের কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক সহ বিশিষ্ট নেতৃত্বরা। তৃণমূলের আমলে একাধিক উন্নয়ন হয়েছে বলে জানান সাংসদ। পঞ্চায়েত ভোট সম্পর্কে তিনি বলেন, চিটফান্ড কাণ্ড সম্পর্কে সাংসদের মন্তব্য, আমার যদি থাকতে পারে আমার সুন্দর দৃষ্টিতে তা দেখতে হবে, বিনিয়োগ
হতে হবে, মানুষ যা চায় না আমরা যেন তা না করি, মানুষ যা আমাদের দিক দিয়ে করাতে চায় না আমরা যেন সে কাজ না করি, এটাই আমাদের সতর্ক থাকতে হবে এবং মানুষকে সম্মান করে বিনয়ী হয়ে আমাদের। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। পঞ্চায়েত ভোটের আগেই প্রকাশ্য এল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। শনিবার পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ওমর আলীর সভাপতিত্বে একটি সভার আয়োজন করা হয়। বিধায়কের নিশানায় ছিল তৃণমূলের অপরপক্ষ। অন্যদিকে বিধায়ক অখিল গিরি তোপ্তাকে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। শনিবার বিকেলে পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ওমর আলীর সভাপতিত্বে একটি মহাসমাবেশের আয়োজন করা হয় পাঁশকুড়ায়। উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র, মন্ত্রী নূরে আলম চৌধুরী, নন্দীগ্রামের বিধায়িকা ফিরোজা বিবি, রামনগরের বিধায়ক অখিল গিরি, পাঁশকুড়া পৌরসভার উপপৌরপিতা নন্দ মিশ্র, টিএমসির যুব সম্পাদক আনিসুর রহমান, কাউন্সিলর সুমনা মহাপাত্র সহ বিশিষ্ট দলীয় নেতৃত্বরা। সমাবেশে বিধায়ক ওমর আলী বলেন, ব্লক সভাপতি নেই, আর এখানকার যে রাজ্য কমিটির সদস্য সেও নাই, কেন নেই জানি না, কিন্তু তারা একটা জিনিস করতে চাইছে আমাদের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি হয়। আমি নিজে শিশির অধিকারীকে টেলিফোন করে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি এই সভায় আসতে অস্বীকার করি। তৃণমূল কংগ্রেস, আমরাও তৃণমূল কংগ্রেস, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের সঙ্গে একটা মতবিরোধ। আমি এটার ঘোরতর বিরোধী, কারণ এটা আমাদের দলীয় সংগঠনকেই ক্ষতিগ্রস্ত করবে এবং সামনে পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিফলন ঘটতে পারে না। গোষ্ঠী দ্বন্দ্ব তো সৃষ্টি হয়েই গেছে, কিন্তু আজকের সমাবেশ এটা প্রমাণ করছে যে তারা এইসব গোষ্ঠীকে আদৌ সমর্থন করে না, তারা আমাদেরকেই সমর্থন করে। আমরাই মূল তৃণমূল কংগ্রেস বলে দাবি করতে পারি। সভায় রামনগরের বিধায়ক অখিল গিরি সরাসরি তোপ্তাকে নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের বিরুদ্ধে। 100 সিপিএম উস্কাচ্ছে, কংগ্রেস উস্কাচ্ছে নির্বাচন কমিশনারকে, এই সময় নির্বাচন করো না তাহলে তো সিপিএম জিততে পারবে না, তাহলে তো কংগ্রেস আজকের সিপিএম এর হাত শক্ত করতে পারবে না। কিন্তু আজকের দুর্ভাগ্য, আমাদের নির্বাচন কমিশনার আলিমুদ্দিন স্ট্রিট থেকে ড্রাফট নিয়েছে, তাদের কথা মতো কংগ্রেসের উস্কানিতে আজকে মামলা করে পিছিয়ে দিয়েছে। এই নির্বাচন কমিশনার কোন নির্বাচন কমিশনার? মীরা পাণ্ডে ভারতবর্ষের একটা রাজ্যের নাম বলতে পারবেন না, কোন নির্বাচন কমিশনার 3 বছরের বেশি চাকরি করেননি, একমাত্র মীরা পাণ্ডে সিপিএম যাওয়ার আগে একে রিনিউয়াল করে দিয়ে গেছে, এর এক্সটেনশন করিয়ে দিয়েছে, ও সিপিএম এর লোক, দালাল, বামফ্রন্টের দালাল মীরা পাণ্ডে। 23 মে পাল্টা সভা করার কথা রয়েছে তৃণমূলের অপরপক্ষের। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা। রবিবার এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো ভগবানপুরে। জানা গেছে ওই কিশোরীর সারা দেহে আঘাতের চিহ্ন রয়েছে। দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ভগবানপুর থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের দেউলিয়া গ্রামে। জানা গিয়েছে ওই কিশোরীর নাম শাহিদা খাতুন, বয়স আনুমানিক 15। সূত্রের খবর, শনিবার থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। রবিবার সকালে তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ফাঁকা মাঠের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 7টার সময় ফোন করেছে, ফোন করে দিল, আরও 2 মেয়ে ছেলে ছিল সঙ্গে, ও 2 মেয়ে ছেলে বা এই যে ফোন আসছে, তো বলছে তোমরা যাও আর আমি যাচ্ছি। ওরা বাড়ি চলে গেলো, ইয়ে তার মাঠে নেমে চলে এলো। মাঠে নেমে এসে এবার কাই গেলো কী ব্যাপারে আমরা আর বলতে পারছি না। তারপরে রাত্রে খুঁজাখুঁজির পরার পরে তারপরে সকালে দেখছি যে ও মার্ডার হয়ে পড়ে আছে। তার কোন ছেলে কী নিয়েছে জানা জানি, তার ফোন নম্বর টম্বর আছে, এখন মোবাইল আছে, তাতে দেখলে জানতে পারা যাবে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। হ্যাঁ, 12:00 অবধি খোঁজ করেছি, জানি যে আমার মেয়ে আত্মীয় বাড়ি হয়তো গেছে, তো আমরা অত মার্ক করিনি। 12:00 অবধি গেছে, 12:00 অবধি চারদিকে খুঁজেছি, উনার বাড়ি উনার বাড়ি সব জায়গায় খুঁজে পাওয়া যায়নি। তাহলে ভাবলাম কুকুর মারি গেছে, এইটাই ঘটনা। সকালে পায়খানা করতে গেছি, আমি খুঁজে এসেছি, আমার মেয়ে খোঁজ করতে গেছে,
দেখছি না জলে পড়ে আছে, বাস এত। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। বাইক চুরি করতে গিয়ে কপালে জুটলো গণপ্রহার। জানা গিয়েছে চুরি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির পাঁচিলে ধাক্কা মারে ওই ব্যক্তি। গ্রামবাসীরা তাকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। বাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার কোলাঘাটের ফুলিয়া গ্রামে। জানা গিয়েছে এদিন দুপুরে গ্রামের এক বাসিন্দার বাড়ি থেকে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সে একটি বাড়ির পাঁচিলে ধাক্কা মারে। গ্রামবাসীরা হাতে নাতে পাকড়াও করে মারধর করে তাকে। জানা গেছে ওই ব্যক্তির নাম গোপাল মণ্ডল, বাড়ি কোলাঘাটের সাগর বাড়ি গ্রামে। ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলতে, টাকাটা এনে আগে টাকাটা গুছাতে গেছি, গাড়িটা জাস্ট এখানে রেখে, তার একটু রোদের বেলা আসছে, জল টল খেতে লাগছে, তার ওই ছেলেটা ওইখানে সাইকেলে ফিরে এমনি খুঁটুক করছে, আমি জানি সাইকেল সারাবে হয়তো, তা সাইকেল দোকানে বললো সাইকেল তো সারানো হয়ে আছে, সাইকেল পড়ে আছে তোর গাড়ি কোথা? সঙ্গে সঙ্গে আমি খবর করলাম, একটা লোক বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার গাড়ি রাস্তাতে পড়ে আছে। আমি আর দুজন সাইকেলে গিয়ে দেখি মোটর সাইকেল পড়ে আছে, লোক নেই, এই হ্যান্ডেল বেঁকে আছে। তারপরে ওইখানকার লোক বললো সে গাড়িটা রেখে দিয়ে হেঁটে হেঁটে পালিয়ে যাচ্ছে, কিছু আর বলেনি কাউকে। আস্তে আস্তে বলছে যে আমি বর্তমান, কাউকে বলছে গুপীগঞ্জ, বিভিন্ন লোককে, বিভিন্ন লোকের ঠিকানা দিয়ে। এর নামটা কি বলছে? অ্যাকচুয়ালি নাম হচ্ছে পকেটে রেশন কার্ড দেখে যেটা জানা গেল যে জেরক্স দেখে, এর নাম হচ্ছে গোপাল মণ্ডল, বাবার নাম দুধ কুমার মণ্ডল, উত্তর সাগরগাঁও গ্রাম, কোলাঘাট হচ্ছে আমাদের ব্লকে। পরে তাকে কোলাঘাট থানার হাতে তুলে দেন গ্রামবাসীরা। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। তিন দিন ব্যাপী ময়নায় অনুষ্ঠিত হলো রক্তদাতা উদ্বুদ্ধকরণ ও সংগ্রহ সম্পর্কিত শিবির। অংশগ্রহণ করেছিল প্রায় 50 জন ছাত্রছাত্রী। তাদের রক্তদানে উদ্বুদ্ধ করা এবং তাদের দ্বারা অন্যদের উদ্বুদ্ধ করাই ছিল শিবিরটি আয়োজনের মূল উদ্দেশ্য। তিন দিন ব্যাপী ময়নায় অনুষ্ঠিত হলো রক্তদাতা উদ্বুদ্ধকরণ ও সংগ্রহ সম্পর্কিত আলোচনা শিবির। ময়নার গড়সাফাত অঞ্চলের ময়না সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এই আলোচনা শিবিরটির আয়োজন করা হয়েছিল। 18 মে থেকে 20 মে পর্যন্ত শিবিরটি চলে। এখানে বিভিন্ন সমাজসেবামূলক বিষয়েও আলোচনা করা হয়। কালকে বিকেলে বাড়ি ফিরে পড়ার সুযোগ পাবেন না, এই খাতাটা কালকে আমরা রেখে দেব, ঠিক আছে? অংশগ্রহণ করেছিল প্রায় 50 জন ছাত্রছাত্রী। তাদের রক্তদানে উদ্বুদ্ধ করা এবং তাদের দ্বারা অন্যদের উদ্বুদ্ধ করাই ছিল শিবিরটি আয়োজনের মূল উদ্দেশ্য। যে আমাদের পশ্চিমবাংলায় যে ব্লাডের ঘাটতি, সেই ঘাটতি পূরণ করা, এলাকার ছেলেমেয়েদের ব্লাড ডোনেশনের ক্ষেত্রে উদ্বুদ্ধ করা, এই উদ্বুদ্ধের মাধ্যমে তারাও যেমন উদ্বুদ্ধ হবে, তেমনি তারাও এলাকার মানুষকে ব্লাড ডোনেট করার জন্য উদ্বুদ্ধ করব, এই উদ্দেশ্য নিয়েই আমরা এই কোর্সটা চালিয়ে যাচ্ছি। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।